কেঁচো সার উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাংলা গ্রামের অর্ধশতাধিক পরিবার। নিজেদের জমিতে ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিকভাবে এই সার তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন তারা। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের বাংলা গ্রাম, এই গ্রামের অর্ধশতাধিক পরিবার তৈরি করে ভার্মি কম্পোস্ট কেঁচো সার। বাংলা গ্রামকে এখন সবাই চেনে কম্পোস্ট গ্রাম হিসেবে। 5 বছর আগে কৃষি বিভাগের সার্বিক সহায়তায় কয়েকটি পরিবার সার তৈরি শুরু করে। পরে তাদের দেখে উৎসাহিত হয় অনেকে। স্বল্প পুঁজিতে লাভবান হওয়ায় এই গ্রামে দিন দিন বাড়ছে সার তৈরি। সিমেন্টে তৈরি চেম্বারে গোবর আর কলা গাছ কেটে সাথে দেওয়া হয় বিদেশি প্রজাতির কেঁচো। 1 মাসের মধ্যে তৈরি হয়ে যায় সার। প্রতিমণ সার বিক্রি হয় 500 টাকায়। নিজেদের জমিতে এই সার ব্যবহারের পাশাপাশি অর্ধ শতাধিক পরিবার বছরে আয় করছে প্রায় 250 কোটি টাকা। এখানে আমরা প্রতি মাসে 10টা চেম্বার থেকে 20 মনের মতো সার আমরা পাইতেছি। সার বিক্রি করি 15 টাকা কেজি, আর কেঁচো 1,000-1,200 টাকা কেজি। এই উৎপাদিত সারগুলো ঢাকা, সাভার, নবীনগর বিভিন্ন যে হর্টিকালচার সেন্টার আছে, তারা অনেক সময় যোগাযোগ করে নিজেরা এসে কিনে নিয়ে যায়। আমরা এই সারটা মরিচ খেত, বেগুন খেত, টমেটো খেত, শাকসবজি এসব খেতে ব্যবহার করি। এই খেতে ব্যবহার করলে উন্নত হয়। মাটির স্বাস্থ্য সুরক্ষায় কেঁচো সার খুবই গুরুত্বপূর্ণ। এই কাজে অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছেন অনেকে। পুরো গ্রামটাই আমাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে কেঁচো কম্পোস্টের, প্রতিটা বাড়িতে কেঁচো কম্পোস্ট রয়েছে। এটা এদের গৃহস্থলের একটা আলাদা ইনকাম হয়ে গেছে। এটা একটা ইন্ডাস্ট্রি পর্যায়ে চলে গেছে এবং প্রতি বছরের একটা তাদের ফ্যামিলি লাইভলিহুড কমপ্লিটের জন্যে বড় একটা সাপোর্ট এখান থেকে পেয়ে থাকে। আশরাফুল আলম রিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।